বাংলাদেশি ভাই বোনেরা পৃথিবীর যেখানে আছে তারা যে কোনো কষ্টে যদি থাকে, আমি পৃথিবীর ওই দেশে গিয়ে তার পাশে দাঁড়াতে চাই। এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি জনাব আলিয়াজ গরিমন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তিনি চলে যাচ্ছে দুবাইতে, তো চলুন আমরা তার সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতে জানতে চাইবো আপনার সাংবাদিকতা কিভাবে শুরু হলো বা কোথা থেকে? এটা তো আপনারা সবাই জানেন যে আমি এটিএন বাংলা দীর্ঘদিন ধরে কাজ করি। তো সেই কাজ করতে করতে ধরেন আগে আমি একসময় ক্যামেরার পেছনে কাজ করতাম, শুধু নিউজ নিয়ে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কাজ করতাম। পরবর্তীতে আমি আস্তে আস্তে ক্যামেরার সামনে চলে আসি এবং পরবর্তীতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমাকে করতে হয়, সেই অ্যাসাইনমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আমি রিপোর্ট করি। কিন্তু একসময় দেখা যায় যে আমি চাঁদাবাজি রিলেটেড যে নিউজগুলো করি এগুলো জনপ্রিয়তা পায়। পরবর্তীতে আমি একসময় ওই দৌড় সাংবাদিক পাবলিক যেটা বলে আর কি, পরিচিত হয়েছেন, এটা আমরাও জানি। আপনার প্রত্যেকটা আমরা দেখি, প্রত্যেকটা ভিডিও আমরা দেখি। তো আপনার সাংবাদিকতা কবে থেকে শুরু বা কীভাবে শুরু হলো? তো অনেকে তো মানে উচ্চ পর্যায়ে পড়ালেখা করেও মানে সাংবাদিক হতে চাচ্ছে না, তো আপনার সাংবাদিকতা কীভাবে শুরু হলো? না দেখেন, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার সাবজেক্ট জার্নালিজম ছিল না, বাট আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি এবং মিডিয়ার সাথে আমি প্রায় 19 বছরেরও বেশি সময় ধরে জড়িত। আমি টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান তৈরি করেছি, যার ভিতরে অনেক অনুষ্ঠান ছিল যেগুলো নিউজ রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তো সেখান থেকে আস্তে আস্তে আমি সাংবাদিকতা চলে এসেছি। এটার পেছনে সবচেয়ে যার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে ডক্টর মাহফুজুর রহমান, এটিএন বাংলা এটিএনের সম্মানিত চেয়ারম্যান, যিনি মনে করেছেন যে আমার মতো ছেলেকে দিয়ে হবে, আমাকে দিছে, আমি করেছি এবং আমি দেখিয়ে দিয়েছি যেটা সম্ভব। এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আপনাকে যে দায়িত্ব দিয়েছে, তো আপনি কি এই সেই দায়িত্ব কতটুকু পালন করতে সক্ষম হয়েছেন? কতটুকু পেরেছি জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি, রাত দিন পরিশ্রম করছি এবং এই 24 ঘন্টা অতন্দ্র প্রহরের মতো সারা দেশ ছুটে বেড়াচ্ছি, এমনকি দেশের বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি বিদেশে যাচ্ছি, আমি একটা শুটিংয়ের কাজে যাচ্ছি বাইরে, অপরাধ দেখি, আমি প্রতিবাদ করি বিভিন্ন জায়গায়। যখন মানুষকে দেখি যে চাঁদা নেয়, চাঁদাবাজি হচ্ছে, তাদেরকে আমি গিয়ে ধরে ফেলি। ধরে ফেলে কী করি? ধরে ফেলে কিন্তু মারধর করি না, নিয়ে যাই না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই তুলে দিই। তো সে ধরার পরে এমন একটা পরিস্থিতি হয় যখন আস্তে আস্তে মানুষ আমাকে চিনে ফেলে, তখন কেউ আমাকে দেখলেই দৌড় দেয়। তো দৌড় দিলে আমি পিছনে পিছনে দৌড়ে গিয়ে ধরি। তো সেখান থেকে কিন্তু এই দৌড় সাংবাদিক উপাধি পাবলিকের দেওয়া, মূলত দৌড়ে দৌড়ে অপরাধী ধরি, এই জন্য বলে দৌড় সাংবাদিক। তো আমি পরশু দিন একটি ভিডিও ফুটেজ দেখেছি আপনার, আপনি ড্যামরা স্টাফ কোয়ার্টারে একটি ছেলেকে আবারও ধরেছেন চাঁদাবাজি করার জন্য। তো সেই ছেলেটিকে অবশেষে কি পুলিশের হাতে দিয়েছেন কি না? না, আমরা শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দিয়েছি, পুলিশের হাতে দেয়নি, কারণ সে বলেছে যে এই চাঁদাটা সে নেয় না, তার উপরে যারা আছে গডফাদার যারা মূলত চাঁদা নিয়ে থাকে, হ্যাঁ, তাদের একজন হচ্ছে যে সে মূলত একজন কর্মচারী, সে টাকা তুলে তুলে গিয়ে অন্যদেরকে দিয়ে দেয়, যার কারণে সে তার ভুল বুঝতে পারছে। তাদেরকে তাকে আমরা বোঝাইছি যে এটা ঠিক না, এটা করবান। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পারছে, বলছে স্যার আমি অন্য পেশায় চলে যাব, আমি এই কাজ আর করব না। পরবর্তীতে আমরা ছেড়ে দিই, তাকে পুলিশের হাতে দেই নিয়ে এসে। আচ্ছা ভাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যখন আপনি দৌড়ান, আপনার তো একটি ক্যামেরা পার্সন আছে, এটিএন বাংলা নির্ধারিত একটি ক্যামেরা পার্সন আপনার সঙ্গে থাকে, তো অনেক সময় দৌড়াতে গিয়ে ক্যামেরা নিয়ে হুচুক্ষেপ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? আমি তো প্রায় দৌড়ে পড়ে যাই, আপনি যদি আমার দুই হাঁটু দেখেন যে দুই হাঁটুর মধ্যে আমার প্রচণ্ড ব্যথা এবং প্রায় আমি আহত থাকি, অধিকাংশ সময় দুই হাঁটুতে আমার গা হয়ে থাকে। তো আপনারা একটা ব্যাপার বোঝেন যে একটা সাংবাদিক যখন এখন দৌড়ায়, তখন একটা ক্যামেরাম্যানের কিন্তু সমপরিমাণ দৌড়াতে হয়, তাহলে তো হয় না, তাহলে ভিডিও ফুটেজগুলো এগুলো কীভাবে পাই? সমান পরিমাণ দৌড়াতে হয়। তো আমি খুবই লাকি যে আমি একজন ভালো ক্যামেরা পার্সন পেয়েছি, হ্যাঁ, যার নাম আমির হোসেন, সে আমার সাথে সর্বসময় থাকে, সবসময় সে আমি যতদূর দৌড়াই সেও দৌড়ায়। সুবিধা হচ্ছে যে আমাকে পাবলিক দেখে, ওকে পাবলিক দেখে না, কিন্তু ও সমান পরিশ্রম করে। আচ্ছা, আজ আপনি দুবাই যাচ্ছেন, কি কাউকে দৌড়াতে না নিজে দৌড়ানি খেয়ে? এটা একটা দুঃখজনক ঘটনা। দেখেন, আমি রিপোর্ট করতে গিয়ে একসময় দেখলাম একটা বাচ্চা এবং একজন মহিলা কান্নাকাটি করছে, দীর্ঘদিন ধরে কাঁদছে তারা। কারণ হচ্ছে সেই বাবার যে লাশ, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার কাছে কাগজ আছে, দেখেন এটা একটা কাগজ, হ্যাঁ, এই কাগজটা হচ্ছে একটা ডেথ সার্টিফিকেট, হ্যাঁ, সুরুজ মোল্লা নামে এক ব্যক্তি আজকে থেকে 1.5 মাস আগে মৃত্যুবরণ করেছে, তার লাশটা দুবাইয়ের সিটি কর্পোরেশনের মর্গে রাখা আছে। তার লাশ থেকে দালালরা তার কিডনি,
তার চোখ লিভারের অংশ এটা বিক্রি করে ফেলছে। মানুষ কতটা ভয়ঙ্কর হয় চিন্তা করেন, অঙ্গ খুলে বিক্রি করে ফেলছে, বিক্রি করে। সে একজন প্রবাসী, সে ব্রেন স্ট্রোক করে মারা গেছে, যাওয়ার পর তার কিডনি তার চোখ এগুলো খুলে দালালরা বিক্রি করে দিছে। এবং সেই কিডনি এবং চোখ বিক্রি করার কারণে এই সুরুজ মোল্লা যে তার ডেড বডি বাংলাদেশে আনা যাচ্ছে না, তার স্ত্রী তার সন্তানরা কান্নাকাটি করছে। আমি তাদের কান্না সহ্য করতে না পেরে আমি নিজে এখন দুবাই যাচ্ছি, দেখি চেষ্টা করে যে তার ডেড বডি বাংলাদেশে আনা যায় কিনা। মানে দুবাই যায় কি মানে আপনি এই যে আমরা দেখে দেখি সবার সবসময় আপনি প্রতিবাদী মূলক ভিডিওগুলো করে থাকেন এবং দৌড়ায় থাকেন, তো আপনি দুবাই যায় কি এই দালাল চক্রকে আবার দৌড়াবেন কিনা? ইচ্ছা আছে, ইচ্ছা আছে। আমি যদি দালালকে পাই তাহলে পৃথিবীর যে কোনো দেশে গিয়া আমি দৌড়ানি দিব। আমার ইচ্ছা হচ্ছে আমার যে বাংলাদেশি ভাই যে বিদেশে মারা গেছে, দেড় মাস ধরে তার লাশটি পড়ে আছে, আনা যাচ্ছে না, আমরা চেষ্টা করব তার লাশ নিয়ে আসতে। এবং আমরা চেষ্টা করব যে দালালের মাধ্যমে ঘটনা ঘটছে সে দালালকে মানে শাস্তি দেওয়া কিংবা একটা দৌড়ানি দেওয়া, আমি জানি না সেটা পারবো কিনা। হ্যাঁ ইনশাল্লাহ আপনার পক্ষে এটা সম্ভব। তো আমরা আরেকটি জানতে চাই, কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সৌদি আরবে একটি বোনকে রুমে আটকিয়ে রেখে অমানসিক টর্চার করছে, আসলে এই ধরনের কোনো পদক্ষেপ আপনি নেবেন কিনা? আমার ইচ্ছা আছে শুধু দুবাই না, বাংলাদেশের বাংলাদেশি ভাই বোনেরা পৃথিবীর যেখানে আছে তারা যে কোনো কষ্টে যদি থাকে আমি পৃথিবীর ওই দেশে গিয়ে তার পাশে দাঁড়াতে চাই। আমি প্রথমে চেষ্টা করব ভিডিও কলে সমস্যার সমাধান করার, তাদের সমস্যা শুনে সেটা নিয়ে কর্তৃপক্ষকে জানাবার, এম্বাসিকে বলার, বাংলাদেশ সরকারকে বলার, ওই দেশের সরকারকে বলার। আমি সেটা যদি না পারি তাহলে সেটা পৃথিবীর যেখানে হয় আমি সেখানে ছুটে যাব। আমাদের বাংলাদেশি একটা ভাই একটা বোন কষ্ট পাবে আর আমি বসে বসে এটা দেখব, এটা হবে না। অন্তত যতক্ষণ আমার রক্ত আছে আমি চেষ্টা করবো সেই ভাইটির পাশে দাঁড়ানোর। যার একটা অংশ আজকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ফরিদপুরের একটা ভদ্রলোক সুরুজ মিয়ার জন্য আজকে আমি সেই ইউনাইটেড আরব আমিরাতের দুবাইতে যাচ্ছি তার লাশ আনার জন্য। আচ্ছা দুবাইতে যাচ্ছেন তার লাশ আনার জন্য, এটা একটা ভালো প্রক্রিয়া ভাই। আমরা কিন্তু এই যে গত কয়েকদিন আগে, এক সপ্তাহ হয়নি, লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে প্রায় অনেকগুলো বাঙালিকে মেরে ফেলেছে, নদীতে ফেলে দিয়েছে, তো সেখান থেকে একজন বাঙালি বেঁচে আছে সম্ভবত এবং তাকে আটকিয়ে রেখে অর্থ দাবি করছে বাংলাদেশে যার পরিবার আছে তাদের কাছে, তো এই বিষয়ে কোনো পদক্ষেপ আপনি নেবেন কিনা? আমি বিষয়টা শুনেছি কিন্তু আমি এখনো পুরো বিষয়টা স্টাডি করে দেখিনি। আমি স্টাডি করে দেখবো যে আসলে সমস্যাটা কোথায়, কারা এটা করছে, এবং সেটা আমার যদি সাধ্যের মধ্যে হয় আমি খুব চেষ্টা করব, যদি সাধ্যের মধ্যে নাও হয় তাও আমি স্টাডি করে সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। লিবিয়া থেকে যারা ইতালি যাচ্ছে নদীপথে যাচ্ছে, কেউ আবার কন্টেইনারে করে যাচ্ছে, তো আমরা বলবো এটা একটা মানব পাচার, তো এই মানব পাচারটা বন্ধ হবে কবে? যতদিনে আমরা সচেতন না হব ততদিনে বন্ধ হবে না। হ্যাঁ আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে সামান্য কটা টাকা ম্যানেজ করতে পারলে আমরা চলে যেতে চাই বহু দূরে। একটু আগে আমাকে এক লোক ফোন দিছে, ভাই আমি একটা দালাল চক্রকে একটা এজেন্সিকে 10,500 টাকা দিয়েছি, সে আমার টাকাটা ফেরত দিচ্ছে না, আমাকে কানাডাও নিচ্ছে না। মানে সে 10,500 টাকা দিয়ে কানাডা যেতে চায়। বাংলাদেশ থেকে আপনি জানেন 18 থেকে 20 লাখ টাকার মধ্যে কানাডা যেতে হয় কিংবা তার চেয়ে বেশি লাগে, অথচ এই লোক 10,500 টাকায় কানাডা যেতে চায়। তা যারা এই সামান্য টাকায় মানে 10,500 টাকা এখন চিটাগাংও যাওয়া যায় না, এই টাকা দিয়ে যারা কানাডা যেতে চায় তারা তো ভবিষ্যতে এরকম হবে। তো শুধুমাত্র ওই যে দালালদের যে সমস্যা তা না, আমাদেরকেও সচেতন হতে হবে, আমাদেরকে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে, এবং দুই পক্ষ পরিস্থিতি ভালোভাবে বুঝলে এই সমস্যা কমে আসবে আস্তে আস্তে, আমার যেটা মনে হয়। ধন্যবাদ আমার আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি জনাব আলী আজগর ইমন এই মুহূর্তে চলে যাচ্ছে দুবাইতে। দুবাইতে কেন যাচ্ছে সেই তথ্যটা আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছিলাম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং ইমন ভাইকে একটু সাপোর্ট করবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।